নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানায় শনির রাশি পরিবর্তন হ্যাঁ ঠিক শুনেছেন শনি সতেরোই জানুয়ারি দু মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে তিরিশ বছর পর এই কুম্ভ রাশিতে প্রবেশ করে আপনি কর্কট রাশির মানুষ আপনার জন্য কি রেজাল্ট পেতে চলেছেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম কথা আপনাদেরকে বলে দিই কর্কট রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখুন শনির ঢাইয়া আপনাদের শুরু হয়ে যাচ্ছে কিন্তু আপনার জন্ম ছকে শনি কেমন রয়েছে তার উপর কিন্তু আপনি রেজাল্ট কিন্তু পাবেন শুনি যদি আপনার পাপ প্রভাবে থাকে অথবা নিচস্ত থাকে তাহলে কিন্তু এই ঢাইয়াতে কিন্তু আপনাদের সমস্যা আসবে আর যদি শনি আপনার জন্মছকে ছকে শুভ অবস্থাতে থাকে এই ঢাইয়াতে কিন্তু আপনি অনেক বড় জায়গাতে আপনি কিন্তু যেতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি একটি কথা বলবো আপনারা শুনি রক্ষা কবচ ইমিডিয়েট পরিধান করুন আপনি যদি কর্কট রাশির মানুষ হন শনি রক্ষা কবর কবচটা আপনাদেরকে কিন্তু গার্ড হিসেবে কিন্তু দিবে অর্থাৎ যে কোনো সমস্যা থেকে চটজলদি মুক্তি কিন্তু দিবে দেখুন শনি আপনার অষ্টমভাবে অষ্টম প্রতি অষ্টমভাবে চলে যাচ্ছে এখানে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চোখ কান খুলে করুন কারণ আপনাকে মানে এক কথায় প্রতারিত আপনি প্রতারিত হয়ে যেতে পারেন আপনাকে কোনো জায়গা থেকে আর্থিক ক্ষতি করতে পারে যাদেরকে আপনি বেশি বিশ্বাস করেন তাদের থেকে আমি আবার বলছি এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনাদের সপ্তম পতি শুনি শনি অষ্টমভাবে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে মধ্যম রয়েছে তবে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ থাকবে আপনি কর্কট রাশির মানুষ যারা চাকরি করছেন সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় চাপ কিন্তু থাকবে যদি শুনি আপনার ভালো থাকে এই শনির ঢাইয়াতে আপনি বড় ধরনের উচ্চ পদে কিন্তু আপনি আসীন কিন্তু হতে পারেন কিন্তু শনি যেহেতু নিজ গৃহে দৃষ্টি দিচ্ছে কিনা কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে সরাসরি আপনার দ্বিতীয়ভাবে ভাবে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের পরিবারের জায়গা কুটুম্বের জায়গা অর্থের জায়গা দেখুন এখানে কিন্তু প্রথম কথা হচ্ছে পরিবারের মধ্যে আর্গুমেন্ট চলে আসা পারিবারিক জায়গাতে কিছুটা অশান্তি সৃষ্টি হওয়া অর্থ কিছু কিছু ক্ষেত্রে অপচয় সেভিংস আপনাদের কম হবে এবং এর পাশাপাশি অর্থ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জলের মধ্যে কিন্তু খরচ হয়ে যাবে এই শনি আবার আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে এই পঞ্চমভাবে একুশে এপ্রিল দু হাজার তেইশ পর্যন্ত বৃহস্পতি দৃষ্টি রয়েছে আপনাদের একদিক থেকে কিন্তু শুভ যারা সন্তানের প্ল্যানিং করছেন সন্তান নিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো দেবগুরু বৃহস্পতি শনির দৃষ্টি দুই ত্রি প্ল্যানেটের দৃষ্টিতে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের একুশে এপ্রিল দু তেইশ পর্যন্ত তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু মত বিরোধ মত পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আর্গুমেন্ট কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে একটু বন্ডিং এর অভাব কিন্তু রয়েছে লিখে রাখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে না কারণ শুনি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে শিক্ষার্থী যারা আছে এখানে কিন্তু খুব ভালো যারা শিক্ষা বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন এবং ইনকামটা মোটামুটি আপনাদের রয়েছে কি উপায় করবেন শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন এবং প্রতিদিন আপনারা হনুমান চল্লিশ হনুমান চল্লিশ যদি পাঠ করতে পারেন অবশ্যই এই শনির ঢাইয়ার নেগেটিভ এফেক্ট থেকে আপনারা মুক্তি পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ